এবার ঈদে অনেকটা নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছে মানুষ, বাস ট্রেনে ভিড় নেই। সোনার বাংলা এক্সপ্রেস ছাড়া কমলাপুর থেকে প্রায় সব ট্রেনই যথাসময়ে গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ব্যাপক চাপ, গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে আইজিপি। মুন্সিগঞ্জে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে নারী সহ নিহত চার, দিনাজপুরে চিরির বন্দরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু। পদ্মা সেতুতে চলছে মোটরসাইকেল, খুশি চালক ও যাত্রীরা, সর্বোচ্চ গতি 60 কিলোমিটার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। নির্বাচনে ইইউ এবং যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে, বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনকে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান, জামাত হবে সকাল 8:30টায়, আদায় করতে পারবেন 35,000 মুসল্লি। 196তম ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায়ের অভিযোগ, জনগণকে ভোটাধিকার বঞ্চিত করে আরেকটি নাটকের মাধ্যমে ক্ষমতায় থাকতে চায় আওয়ামী লীগ। কমতে শুরু করেছে তাপমাত্রা, শনিবার থেকে ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র গরমে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা, শিশুদের এ সময় বাড়তি যত্ন নেওয়া উচিত বলে মনে করেন চিকিৎসকরা। মতিঝিল যাত্রাবাড়ি সহ কয়েকটি স্পটে লক্কর ঝক্কর ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে র্যাবের অভিযান। চাপে নবাবগঞ্জে সাবেক কাউন্সিলর স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার মোটিভ এখনও বুঝে উঠতে পারছে না পুলিশ। জম্মু কাশ্মীরের একটি সামরিক গাড়িতে আগুনে চার ভারতীয় জওয়ানের প্রাণহানি। লোকসভা সদস্য পদ আপাতত ফেরত পাচ্ছেন না ভারতের বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোয় সাফ ফুটবলে দেশটির খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। গায়ক অভিনেতা তাহসানের সাথে বিয়ের গুঞ্জন নিয়ে সংবাদ প্রকাশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসমিয়া ফারিন। দক্ষিণ কোরিয়ায় সবার আগে 18 থেকে 21 মাসের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক হওয়ায় সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন কে পপ ব্যান্ড বিটিএস এর সদস্য জে হোক।